বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট শাখার পক্ষ থেকে এদিন বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে জানা গেছে একশো বছর পূর্তি উপলক্ষে ভোর বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় সংস্থার একশো বছর উদযাপন উপলক্ষে বছরের প্রথম দিনই বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি সকল রোগীকে ফল দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে একশো বছরকে উদযাপন করা হবে কিছুদিন আগে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বনগা শাখার পক্ষ থেকে পুরসভার ডায়ালিসিস সেন্টারে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় সংগঠনের দাবি আগামীতে দুস্থদের পাশে এভাবেই দাঁড়াতে চান তারা আজকে আপনাদের সাথে কি হলো বেঙ্গল স্থাপিত হয়েছিল এই বছর তার শতবর্ষ পূরণ হলো আমরা শতবর্ষের প্রাককালে জানুয়ারি জানুয়ারির প্রথম দিন থেকে আমরা সারা বছর আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে এই বছরটা আমরা উদযাপন করবো বাগদা গ্রামীণ হসপিটালে ফল বিতরণে দুঃস্থ এবং যে সমস্ত পেশেন্ট আজকে ভর্তি আছে বাগদা গ্রামীণ হসপিটালে ফল বিতরণের মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রাম আজকে শুরু করছি রিপোর্ট নিউজ বাগদা